হোয়াইট হাউস আমেরিকার প্রেসিডেন্টের সরকারি বাসভবন হিসেবে ব্যবহৃত হয়। পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর এই পদের ব্যক্তিটি সবসময় থাকেন সারা বিশ্বের কেন্দ্রবিন্দুতে। স্বাভাবিকভাবে তার প্রতি বিশ্বের মানুষের কৌতূহল থাকাটা স্বাভাবিক। আসুন জেনে নেই বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তিদের এই বাসভবন সম্বন্ধে। যেখানে অবস্থিত তিনতলা বিশিষ্ট সাদা রঙের এই বাড়িটি 1600 পেনসিলভেনিয়া অ্যাভিনিউ ওয়াশিংটন ডিসিতে অবস্থিত। যেভাবে হোয়াইট হাউসের যাত্রা শুরু হয়, হোয়াইট হাউস নামের এই ভবনটি যাত্রা শুরু করে আমেরিকার প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটনের হাত ধরে এবং ভবনটির নকশা প্রণয়ন করেন আয়ারল্যান্ডের নাগরিক জেমস হোবন। 1792 সাল থেকে 1800 সালের মধ্যে এই ভবনটি প্রতিষ্ঠিত হয়। জর্জ ওয়াশিংটনের পরামর্শে জর্জ হোবন হোয়াইট হাউসের নকশায় তৈরি করে জমা দেন। এই নকশাটি আমেরিকার জাতীয় প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করল। খুব স্বাভাবিকভাবেই হোবনকে দেওয়া হলো এ প্রাসাদ তৈরির সম্পূর্ণ দায়িত্ব ও সঙ্গে $500 এক সাম্মানিক। স্বাধীনতার পর থেকে সব রাষ্ট্রপতির বাসভবন হয়ে ওঠে এটি, একমাত্র জর্জ ওয়াশিংটন ছাড়া। নির্মাণগত তথ্য, এটি শুধু রাষ্ট্রপতিদের বাসস্থানই নয়, অফিসও। প্রায় 18 একর জমিতে প্রসিদ্ধ বাগান সহ। এটি 1792 সালের 13 অক্টোবর স্থাপিত হয় এবং 1800 সালে নির্মাণ কাজ শেষ হয়। তারও 14 বছর পর 1814 সালে ব্রিটিশ সৈন্যরা আমেরিকা আক্রমণ করে ওয়াশিংটন শহরটি দখল করে এবং 4 আগস্ট তার হোয়াইট হাউসে আগুন লাগিয়ে দেয়, ফলে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় প্রাসাদটি। পরবর্তীতে ভবনটি পুনর্নির্মাণ করতে 3 বছর সময় লাগে। ব্রিটিশদের দেওয়া আগুনে ভবনের ভিতরের কিছু অংশ, এর বাইরের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়। এর অল্প কিছুদিন পরেই ভবনটি পুনর্নির্মাণের কাজে হাত দেওয়া হয়। তবে শুরুর দিকের নকশার সাথে পরবর্তীতে নতুন আরও কিছু বিষয় যোগ হয় পরবর্তীতে, যেমন 1824 সালে ভবনের দক্ষিণ ভাগের এবং 1829 সালে উত্তর দিকের স্তম্ভগুলো নির্মিত হয়। 1909 সালে প্রেসিডেন্ট উইলিয়াম হাওয়ার্ড ট্রাফ্ট ভবনের দক্ষিণ অংশ সম্প্রসারিত করেন এবং সর্বপ্রথম ওভাল অফিস প্রতিষ্ঠা করেন। ওভাল অফিস পরবর্তীতে ভবনের সম্প্রসারণের কারণে অন্যত্র সরিয়ে নেওয়া হয়। তৃতীয় তলার চিলকোঠাটি 1927 সালে বাসযোগ্য করে তৈরি করা হয়। সামাজিক অনুষ্ঠানের অভ্যর্থনার জন্য ভবনটির পূর্ব দিকে একটি অংশ তৈরি করা হয়। তৈরিকৃত উভয় অংশই জেফারসনের নির্মিত স্তম্ভসারির সাথে সংযুক্ত করা হয়েছিল। এরপরও 1952 পর্যন্ত কিছু না কিছু কাজ হয়েছে হোয়াইট হাউসে। জানা যায় হোয়াইট হাউসের মূল নকশাটি ডুবলিনে অবস্থিত লিনেস্টার হাউসের আদলে প্রভাবিত, যেটি বাল্টিমোর মেরিল্যান্ড হিস্টোরিক্যাল সোসাইটিতে সযত্নে রক্ষিত। ভবনটির সার্বিক তত্ত্বাবধানে রয়েছে ইউনাইটেড স্টেটস সিক্রেট সার্ভিস এবং ইউনাইটেড স্টেটস পার্ক পুলিশ। নামকরণ, প্রথম দিকে সুরাম্য এই ভবনটির নাম হোয়াইট হাউস ছিল না। প্রথম দিকে ভবনটির রং ছিল ধূসর রঙের। ব্রিটিশ সৈন্যদের দেওয়া আগুনে ক্ষতিগ্রস্ত হওয়ার পর ভবনটি পুনর্নির্মাণ করা হয়। তখন ধূসর রঙের পরিবর্তে ধবধবে সাদা রঙে রাঙানো হয় ভবনটিকে। ভবনটির দেয়ালে আগুনের পোড়া দাগ ও ধোয়ার ছাপ ঢাকার জন্য দেয়ালের উপর সাদা রঙের প্রলেপ দেওয়া হয়। সেই থেকে এটি হোয়াইট হাউস নামে পরিচিত। এছাড়া আমেরিকাতে আরও বিভিন্ন নামে পরিচিত এই ভবনটি, যেমন প্রেসিডেন্ট প্যালেস, প্রেসিডেন্ট হাউস, এক্সিকিউটিভ মেনশন ইত্যাদি। তবে 1901 সালে থিওডোর রুজভেল্ট তার ব্যবহৃত নিজস্ব কাগজপত্রে ব্যক্তিগত প্যাডে হোয়াইট হাউস নামটি ছাপিয়ে ব্যবহার করার পর থেকেই সরকারিভাবে এই নামটি চালু হয়। ভিতরে যা কিছু আছে, তিনতলা বিশিষ্ট ভবনের দ্বিতীয় তলাতেই বাস করেন রাষ্ট্রপতি ও তার পরিবারের সদস্যরা। তাদের সাথে সেখানে আরও বাস করেন সরকারি কিছু কর্মী ও আত্মরক্ষা বাহিনী। রান্নাবান্না, খাওয়া দাওয়া সহ অন্যান্য আনুষঙ্গিক বিষয়গুলো রয়েছে নিচতলাতে। হোয়াইট হাউসে মোট 132টি কক্ষ রয়েছে। 6 তলা বিশিষ্ট এই ভবনটিতে মোট 35টি বাথরুম আছে। সম্পূর্ণ হোয়াইট হাউস ঘুরতে সময় লাগবে কয়েক ঘন্টা। পুরো ভবনের মেঝের আয়তন প্রায় 55,000 বর্গফুট। সাধারণত হোয়াইট হাউসে প্রেসিডেন্টের উপদেষ্টা, সাহায্যকারী, খানসামা, রাঁধুনি মালিক সহ মোট 1,701 জন কর্মচারী থাকে। হোয়াইট হাউসে প্রবেশ করতে চাইলে, 20 শতকের শুরুর দিকে হোয়াইট হাউস সকলের জন্য উন্মুক্ত ছিল। 1974 আর্মির চুরি যাওয়া একটি হেলিকপ্টার বিনা অনুমতিতে হোয়াইট হাউসে অবতরণ করে ফেলে। 1994 সালে একটি হালকা ওজনের বিমান হোয়াইট হাউসের মাঠে বিধ্বস্ত হয়। এই কারণে হোয়াইট হাউসের উপর দিয়ে কোনো বিমান উড়ে যেতেও কর্তৃপক্ষের অনুমতি লাগে এবং যে কেউ চাইলেই ভেতরে প্রবেশ করতে পারে না। অনেক আমেরিকান আছেন যারা দেয়াল টপকে বিভিন্ন সময় হোয়াইট হাউসে প্রবেশ করেন, তবে এর জন্য তাদেরকে শাস্তি ভোগ করতে হয়। অনেককে গুলি খেয়ে মৃত্যু বরণ করতে হয়েছে। এই মুহূর্তে হোয়াইট হাউস পরিদর্শনের একমাত্র উপায় হলো গুগল আর্থ।
ভুতুরে বাড়ি হিসাবে যেটির নাম বেশি খ্যাতি পেয়েছে সেটি হলো মার্কিন রাষ্ট্রপ্রধানের আবাসস্থল হোয়াইট হাউস। এই ভবনের ভূত নিয়ে অনেক কাহিনী প্রচলিত আছে। অবশ্য হোয়াইট হাউসে ভূতের আনাগোনা যখন ছিল সে সময় নাকি বাড়িটি এত সুরক্ষিত ছিল না। প্রথম মার্কিন রাষ্ট্রপতি হিসাবে হোয়াইট হাউসে বসবাস করেছিলেন জন অ্যাডামস। সে সময়ের ফার্স্ট লেডি অ্যাবিগেইল অ্যাডামস জামা কাপড় ধোয়ার পর ইস্ট রুমে এসে সেগুলোকে শুকোতেন। ফার্স্ট লেডির মৃত্যুর পর তাকে ওইভাবে কাপড় শুকোতে দেখেছেন অনেকে। হোয়াইট হাউসের বহু ভূতের মধ্যে অ্যাবিগেইল অ্যাডামসের ভূতই নাকি সবচেয়ে পুরনো বলে মনে করা হয়। তবে এবারে জনপ্রিয়তম ভূত নাকি রাষ্ট্রপতি আব্রাহাম লিঙ্কনের ভূত। হোয়াইট হাউসের অনেক পরিচালকই রাতে ঘরের মধ্যে লিঙ্কনের উপস্থিতি অনুভব করেন। সাবেক মার্কিন ফার্স্ট লেডি গ্রেস কুলিজো একবার ওভাল অফিসের জানালায় নাকি লিঙ্কনকে দাঁড়িয়ে থাকতে দেখেছিলেন। লিঙ্কন রাষ্ট্রপতি থাকাকালীন হোয়াইট হাউসে তার ছেলে উইলি মারা যান। ইউলির আত্মাকেও নাকি মাঝে মাঝে দেখতে পাওয়া যায় বাড়িতে। আর এক সাংবাদিক মার্কিন রাষ্ট্রপ্রধান অ্যান্ড জ্যাকসনের প্রিয় ঘর ছিল রোজ রুম। এই রোজ রুমেই নাকি তার অট্টহাসি আর শ্বাসপ্রশ্বাসের আওয়াজ শুনেছেন কেউ কেউ। ডেভিড বার্নস নামে এক ভদ্রলোকের জমিতে তৈরি হয়েছিল হোয়াইট হাউস। এখনো নাকি বাড়ির কয়েকটি ঘরে শোনা যায় এই অশরীর গলার স্বর। আমি বার্নস বলতে বলতে নাকি এ ঘর সে ঘর ঘুরে বেড়ায় সেই আওয়াজ। হোয়াইট হাউস এক বন্দিশালা। আমেরিকান ফার্স্ট লেডির কাছে হোয়াইট হাউস নাকি বন্দিশালা। এ কথা শুনলে যে কারোর চোখে ছানা বড়া হবে এটাই স্বাভাবিক। তবে এবিসি চ্যানেলের এক টক শোতে মিশেল ওবামা হোয়াইট হাউসকে সুন্দর সুরম্য জেলখানা হিসাবে অভিহিত করে বোমা ফাটিয়েছেন। উদাহরণ হিসাবে মিশেল দেশটির প্রথম ফার্স্ট লেডি মার্থা ওয়াশিংটনের এক চিঠির কথা উল্লেখ করেন। চিঠিতে মার্থা ওয়াশিংটন তার ভাইজিকে লিখেছিলেন, হোয়াইট হাউসে তিনি দেশের প্রধান কয়েদি হিসাবে নিজেকে আবিষ্কার করেছেন, কারণ তার বদ্ধ সীমানা টানা জীবন বন্দিশালার জীবনের মতোই লাগে। ধন্যবাদ সকলকে আমাদের ভিডিওটি দেখার জন্য। সাথেই থাকবেন আমাদের। আসসালামু আলাইকুম।